আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহা হা, আমার মতন সুখী শান্তি আর মন আর কেউ নাই। মানে এতটাই আনন্দ লাগতেছে মনের মধ্যে, একমাত্র উপর আল্লাহ জানে। আমার ছেলে আজকে বাড়িতে যাচ্ছে, আমার কাছে মানে এত যে অশান্তি লাগছে, মানে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারতাম না। আর আমার ছেলে বাড়িতে যাচ্ছে, বিশ্বাস করেন ভাই, আমার কাছে কি যে খুশি লাগতেছে, কি যে আনন্দ লাগতেছে। আমি তো মানে আমার ছেলে একটু হাসি গুড়ি থাকলে আমার কাছে খুব শান্তি লাগে। এখন আজকে বাড়িতে চলে যাবে, ডাক্তার বলছে আজকে রিলিজ দিয়ে দিবে। তো আমার ওয়াইফকে বললাম যে একটা ভিডিও করে সবার উদ্দেশ্যে করে তুমি দাও। তখন ও আর কি ভিডিওটা করলো, আর ছেলে চিল্লাচিল্লি করতেছে, আর কিছু একটা দেখছে হয়তো বা, অথবা এক জায়গায় অনেকক্ষণ থাকতে ভালো লাগে না। তো শেষমেশ আমার ছেলে বাড়িতে যাচ্ছে, তবে আমি ওকে বলে দিলাম ভালোভাবে ওকে যেন রাখে, পয় পরিষ্কার রাখে, গরম জামা কাপড় সবসময় যেন গায়ে দিয়ে রাখে। আর ওদের খাটের মধ্যে হচ্ছে ওয়াল ক্লথ বিশেষ, তো ওইটা ঠান্ডা লেগে থাকে, সবসময় ঠান্ডা থাকে, তো ওইটার উপর একটা যেন চাদর অথবা একটা খাতা যেন বিছাই দেয়, যেন পোলার কোনোভাবে যেন আনাসে ঠান্ডা না লাগে। আরেকটা বিষয় কি, ওদের ঘরের ভিতরে এত পরিমাণ ঠান্ডা পড়ে ভাই, গরমকাল হোক শীতকাল হোক এত পরিমাণ ঠান্ডা, যেখানে আমি যদি দিনের বেলো আমার কাছে ওইখানে ঠান্ডা লাগে, গরমকালে হোক আর যে কালে হোক, মানে প্রচুর ঠান্ডা। মানে ওদের ঘরটা হচ্ছে বাগানের ভিতরে, তো গাছগাছালি ছায়া নিছে, যে কারণে টিনের চালের উপরে রোদ পড়ে না, আর রোদ না পড়লে ঘর ঠান্ডা থাকে সেটা তো আপনারা জানেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহরবানে আমার ছেলে আজকে বাড়িতে যাচ্ছে। দেখেন ও যে কত খুশি, আমার থেকে মনে হয় আমার ওয়াইফ এত খুশি, মানে সেটা বলে বুঝতে পারবো না। দিন নাই রাত নাই ছেলের পিছে হসপিটালে পড়ে থাকতে থাকতে আজকে সে এখন একটু নিজের কাছে শান্তি লাগতেছে, বিদনি আমি হ্যাপি, আমার কাছে খুব ভালো লাগতেছে। দেখেন আমার ছেলের মুখের হাসি, আমার ছেলের মুখের হাসি দেখলে আমি নিজে এমনিতে শান্তি হয়ে যাই, আমি কাউরেই বকি না। আমার ছেলে আমার সাথে একটু চুপচাপ যদি একটু কথা বলে আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, আপনারা অনেকে আমাকে মানে সান্ত্বনা দিচ্ছেন, অনেকে আমাকে মানে আমাকে অনেক 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 সুন্দরভাবে বুঝাই বলছেন। আমি আর কিছুই বলতে চাই না, শুধু আপনাদের এই ভালোবাসা, এই ঋণ, এই কৃতজ্ঞতা আমি কোনোদিন প্রকাশ করতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না। তাই আমি দেশবাসীর কাছে আবারও আমি দোয়া চাই, যেন আমার ছেলেকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে, আপনার দোয়া করবেন, এবং আপনাদের সন্তানকেও যেন আল্লাহ ভালো রাখে, সেটা যেন সবাই সবাই ছেলে যেন দোয়া করবেন, আমিও দোয়া করি যেন সবাই সন্তান ভালো থাকে। তো এই ছিল আজকে আনাসের ভিডিও, আর সবাই ভিডিওটি শেয়ার দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।